ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করছি। দেখো আমি কি করছি। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি আর 70 গ্রাম বাটার দিলাম, 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচে পৌনে 1 চামচ নুন, 1/2 চামচ মাখিয়ে নিলাম, তারপরে বাটারটা দিয়ে হালকা গরম জলে আমি এটা মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার 20 মিনিট রেখে দিই। একটুখানি হাওয়াটা বের করে নেব। এবার 2 ভাগে কেটে নিচ্ছি। একটা বড় রুটি বেলে নিলাম, এবার বাটির মধ্যে বসিয়ে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটুখানি নুন এর মধ্যে একটু ছিটিয়ে দিলাম আলু সিদ্ধের মধ্যে। এবার আমি এখানে আলু সিদ্ধ দিলাম, ডিম, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, বাটার দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আমি 1-2 মিনিট ফুল আঁচে রেখে তারপরে আমি এটাকে সিমে দিয়ে দিই। আমি ডিম ব্রাশ করেছিলাম, ওটা দেখানো যায়নি বেক করার আগে। ওয়াও,